আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবার তলব করল কলকাতা পুলিশ। বুধবার দুপুর ১২টায় তাকে লালবাজারে যেতে বলা হয়েছে। গত ৯ আগস্ট আরজিকরের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জনসমক্ষে নির্যাতিতার নাম বলে দেন সন্দীপ। পুলিশ সূত্রে খবর, ওই কারণেই তাকে এবারের তলব। আরজিকর কাণ্ডের নির্যাতিতার ছবি এবং নাম পরিচয় সমাজ মাধ্যমে পোস্ট করার জন্য বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ করছে পুলিশ। প্রাক্তন অধ্যক্ষ স্বয়ং নির্যাতিতার নাম ফাঁস করে দিয়েছেন, যার প্রেক্ষিতে একটি মামলা রুজু করে কলকাতা পুলিশ। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দীপকে বুধবার ডেকে পাঠানো হয়েছে লালবাজারে। অন্যদিকে প্রায় প্রতিদিনই সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে। কখনও ১০ ঘন্টা, কখনও ১২-১৩ ঘন্টা সিবিআই দপ্তরে থাকতে হচ্ছে সন্দীপকে। তার মধ্যেই লালবাজারও তদন্ত শুরু করেছে তার বিরুদ্ধে। অভিযোগ, ঘটনার পর নির্যাতিতার নাম প্রকাশ করেছিলেন সন্দীপ। মঙ্গলবারই পঞ্চমবার সিবিআই দপ্তরে গিয়েছিলেন সঞ্জয়। পাশাপাশি আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগ তদন্ত করতে সোমবার ৪ সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে রাজ্য। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের আমলে কোনো আর্থিক অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। সব মিলিয়ে চাপে সন্দীপ।